এখন মাঠের ঈদের বিশেষ আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস আহমেদ এবং তার স্ত্রী ঈশিতা তাসমিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, ঈদ মুবারক। আমরা বলছিলাম যে একটা সুখী দম্পতি, আর ঠিক তাই তো? আলহামদুলিল্লাহ। রিসেন্টলি আমি একটা কবিতা দেখলাম, ভাবির একটা কবিতা ভাইয়া শেয়ার দিয়েছিলেন, সেই কবিতাটা কি আসলে ভাবি নিয়মিত চর্চা করেন নাকি? এটা আসলে আমি খুবই শখের বসে মাঝে মধ্যে কবিতা লিখি আর কি। ইনস্টাগ্রামে একটা দুইটা পোয়েট্রি পেজ আছে ইন্টারন্যাশনাল, ওখানে হয়তো অনেক সময় ওই যে কল অফ পোয়েম করে ওরা, তখন আমি দেখা যায় যে দিলে মানে কোইন্সিডেন্টালি দেখা গিয়েছে সিলেক্টেড হয়ে গিয়েছে 10টা পোয়েমের মধ্যে একটা দুইটা, তখন আমি ওটা শেয়ার করেছি, নাফিস ওটা শেয়ার করে দিয়েছে। চাকরিও তো করছেন পাশাপাশি? হ্যাঁ, চাকরি করছি। আপনি চাকরি করছেন, ভাই চাকরি করছে, দুইজন একসঙ্গে চাকরি করছেন, সংসার সামলাচ্ছেন, ঘর সামলাচ্ছেন, বাচ্চা কাচ্চা আছে, সব মিলিয়ে কিভাবে ম্যানেজ করেন? আমি তো বাসায় খুব কম সময় থাকি, যখন খেলতাম তখন তো পুরোটা সময় অলমোস্ট 7 থেকে 8 মাস বাসার বাইরে থাকতাম, আর এখন যেহেতু চাকরি করি এখন দিন শেষে বাসায় ফিরি, বাট প্রচুর ব্যস্ত থাকতে হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো ব্যস্ত থাকতেই হয়, এবং বাসায় আসলে কিন্তু যেহেতু বিভিন্ন দেশের টাইম ডিফারেন্স বিভিন্ন রকম, তখন তাদের সাথে করেসপন্ডেন্টগুলো করতে গেলে দেখা যায় যে ব্যস্ত থাকাই লাগে। বাসা বাচ্চাদের পুরো দায়িত্ব ওর উপর থাকে, ওই সামলায়। ভাবির জন্য একটু বেশি চ্যালেঞ্জিং? আমার আসলে খুব বেশি সমস্যা হচ্ছে না, কারণ আমার যে আমি যে শিক্ষকতায় আছি এটা মানে খণ্ডকালীন, তো আমার সপ্তাহে 2 দিন ক্লাস থাকে। ভাইয়া আপনাকে ঘরের কাজে কেমন হেল্প করে? ঘরের কাজে নাফিস খুবই সাপোর্টিভ, মানে ঘরের কাজে সে, ঘরের কাজে বাচ্চা ম্যানেজমেন্টেও আমাকে আসলে অনেক হেল্প করে। আমাদের বাসা অ্যাকচুয়ালি রান্নার ম্যানেজমেন্টটা আমার আমুর ডিপার্টমেন্ট, ওখানে আমাদের খুব একটা ইন্টারফেরেন্স নেই আর কি। তারপর আপনি কি জানেন রান্না বান্না? না, আমি রান্না করতে পারি, শখের বসে করি, বিশেষ করে কোভিডের সময় আমরা তো সবাই গৃহবন্দী ছিলাম, ওই সময় বাসায় যেহেতু বাইরে যেতাম না, রেস্টুরেন্টে যাওয়া হতো না, কিছু কিছু আইটেম রান্না করতাম, বাচ্চারা পছন্দ করে, ও কিছু আইটেম আছে যেটা পছন্দ করে। কোনটা আপনার বেশি পছন্দ, কি কি রান্না? পাস্তা, স্প্যাগেটি, স্টেক, চাইনিজ আইটেম, এই আইটেমগুলো ভালো করে, বেশ ভালোই করে। বাচ্চা সামলানোর কাজটা বেশি মনে হয় আপনার করতে হয়? ঠিক সেরকম না, কারণ আমি যেহেতু অনেকটা টাইমই বাসার বাইরে থাকি, তখন তো ওই দেখে, বাট আমি যখন অফিস থেকে ফিরে আসি তখন চেষ্টা করি ওর টাইমটাকে একটু রিল্যাক্স করে দেওয়া, তখন বাচ্চারা যেহেতু আমাদের সারাদিন আমাকে পায় না, আমিও তখন ওদের সময় দেওয়ার চেষ্টা করি। বাচ্চাদের কাছে সবচেয়ে পছন্দের মানুষ? আমার মনে হয় পছন্দের মানুষ বা পছন্দের জিনিসগুলো সেটাই হয় যেটা তেমন একটা আমরা, যেটা আমাদের কাছে সহজলভ্য না, যেহেতু বাবাকে তারা, বাচ্চারা কম সময় পায়, এই জন্য বাবারাই সবচেয়ে বেশি পছন্দের হয়ে থাকে। আমার বাচ্চারা যদি ডিপেন্ডেন্সির কথা বলি তাহলে একদম 100% মার উপর ডিপেন্ডেন্ট, কারণ ওকে সব সময় পায়, কিন্তু ওই অন্যায় আবদার বা থাকে না যে দুষ্টামি করব বা খেলবো, তখন ওই ওই দাবিগুলো আবার আমার কাছে চলে আসে। সো এটা একটা আমার মনে হয় রাইট মিক্সচার। অনেক সময় যেটা হয় যেই মারা ঘরে থাকে তারা অনেক সময় সেই রাইট অ্যাপ্রিসিয়েশনটা পান না, তখন অনেকেই অনেক মনে করতে পারে যে ও তো সারাদিন ঘরেই থাকে, ও তো দেখবেই, বাট এই যে একটা এফোর্ট দেওয়া বা মেন্টালি ইনভলভ থাকা বা বাচ্চাদের সারাক্ষণ একটা চোখে চোখে রাখা, এটা কিন্তু একটা অনেক বড় এফোর্ট এবং স্যাক্রিফাইস। সো এই ক্ষেত্রে যেটা হয়, যেটা বললাম যে বাচ্চারা জানে মা বাসায় আছে, সো তারা অনেক কনফিডেন্ট এবং তাদের ডেইলি নিড তো মাই পূরণ করছে, এরপরে আসলে যেই বাড়তি যে জিনিসগুলো থাকে, যে হয়তো কোনো কিছু একটা কিনে দেওয়া বা একটু বাইরে যাওয়া বা দুষ্টামি করছে, ওইটার সাথে সাপোর্ট দেওয়া, ওইটা হয়তো আমার করা হয় আর কি। অনেক বছর হলো আপনারা একসঙ্গে, প্রত্যেকটা রিলেশনশিপে প্রত্যেকটা জায়গাতেই আপস অ্যান্ড ডাউন্স থাকে, তো সেই আপস অ্যান্ড ডাউন্সগুলো আপনারা কীভাবে ম্যানেজ করেছিলেন, এখন কীভাবে করছেন, ঝগড়াঝাটিও নিশ্চয়ই হয়? আমাদের বিয়ের অলমোস্ট 16 বছর পার হয়ে গিয়েছে, আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউন্স, আমাদের অনেক কঠিন সময় আমরা পার করেছি একটা সময়, এবং বিশেষ করে এই জিনিসটা অনেকে উপলব্ধি করতে পারেন না। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা মোস্ট অফ দ্য টাইম বাসার বাইরে থাকি, আমরা পরিবারকে সেই সময়টা দিতে পারি না, এবং যারা জাতীয় দলের প্লেয়ার
তাদের কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ ফ্যান অনেক সময় কিন্তু কাছে পায় না, কিন্তু তার পরিবারের যে সদস্য তাকে কিন্তু খুব সহজেই কাছে পেয়ে যায়, এবং কোনো একটা কারণে খারাপ খেললো হয়তো বলে দিল যে হ্যাঁ সে খেলতে পারে না। এই প্রেশারগুলো কিন্তু বাসার মানুষদের সামলাতে হয়, তো এই স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু সম্পর্কটা অনেক শক্ত হয়েছে। ঝগড়া করার পর সবার আগের রাগটা ভাঙাতে আসে কে? আমার রাগ আমি নিজেই ভাঙিয়ে ফেলি, হ্যাঁ, কারণ কারণ মানে আমি মনে করি যে রাগ করে থাকাটা হচ্ছে নিজেকে নিজের প্রেশারে মানে প্রেশারের মধ্যে রাখা। আমি রাগ করে থাকলে আমার নিজেরই কষ্ট হবে। একটা সিরিয়াস প্রশ্ন, মানে ব্যক্তি জীবনে সুখী হওয়ার জন্য, পারিবারিক জীবনে সুখী হওয়ার জন্য আপনাদের ফিলোসফিটা কি? মানে আমার কাছে মনে হয় যদি স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি থাকে কারোর মধ্যে এবং পেশেন্স থাকে এবং হার্ডওয়ার্ক থাকে, তাহলে ওই জায়গাগুলো ওভারকাম করা যায়। তো আমি রিলেশনশিপের ক্ষেত্রে এই জিনিসটা এভাবে দেখি যে আমি স্যাক্রিফাইস করার চেষ্টা করব, আমি পেশেন্ট থাকব এবং আমি হার্ডওয়ার্ক করব, তাহলে হয়তো রিলেশনশিপটা যত যেরকম আছে সেটা আরও বেটার হবে। বাট ওর ফিলোসফিটা হয়তো একটু ডিফারেন্ট। তারকাদের জীবন নিয়ে মানুষের আসলে অনেক ধরনের আগ্রহ থাকে। আপনার যেমন ধরেন একটা প্রশ্ন করা যায় যে আপনি আপনার লাইফে সবচেয়ে বেশি দামের আউটফিট কী কিনেছেন? আউটফিট নিয়ে আমি একটা ফিলোসফি বিশ্বাস করি, সেটা হচ্ছে কি আপনি যদি ক্যারি করতে পারেন তাহলে আউটফিটের প্রাইসটা খুব ইম্পর্টেন্ট না। আমি ফিটিংটা ঠিক আছে কি না এবং আমি ঠিকমতো ক্যারি করতে পারছি কি না, সো ওই প্রাইসের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমার ফিটিংটা ঠিক আছে কি না, ম্যাটেরিয়ালটা ঠিক আছে কি না এবং আমি ঠিকমতো পরতে পারছি কি না, এবং এর চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে ও আমার সাথে অ্যাগ্রি করবে না। আমি না, আমি সবসময় একটা কথা বলি যে আমি বলি, আমি মাঝে মধ্যে এক দুই সময় ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছি যে ফিট বডি ইজ দ্য আলটিমেট ফ্যাশন স্টেটমেন্ট। কেউ যদি ফিট থাকে সে যাই পড়ুক তাকে ভালোই লাগবে। তো মোটামুটি যদি শরীর ফিট থাকে তাহলে যে কোনো পোশাক পরলেই আমার কাছে মনে হয় ভালো লাগে। আমাদের দুজনের একজন, আমরা কেউ ব্র্যান্ড ফ্রিক না যে ব্র্যান্ডের কিছুই পড়তে হবে, একদমই না। আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, তখন এই নীলক্ষেত, নিউ মার্কেট, ঢাকা কলেজের সামনে থেকে কখনো কেনাকাটা করা হয়েছে? না, কেন জানি মানে এটা ফরচুনেটলি বা আনফরচুনেটলি ঢাকা কলেজের সামনে থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো সময় কেনাকাটা করি নাই। ঢাকা কলেজের অপোজিট থেকে কাপড় কেনার এক্সপিরিয়েন্স আমার আছে, মানে ইউনিভার্সিটি লাইফে আমি আমার ফ্রেন্ড আমরা ওখানে গিয়েছি কয়েকবারই, টি শার্ট প্যান্ট ওগুলো কেনা হয়েছে। আপনারা অনেক সময় হয় না যে ঘুরতে গেলেন, একটু নিজেদের মতো করে সময় কাটাতে চান, একটু খেতে গেলেন কোথাও? অনেক সময় অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়, মানুষজন চিনে গেল, চলে আসলো, কথা বলতে আসলো, নিজেদের সময়টা নষ্ট হলো, এই ধরনের মানে কোনো অভিজ্ঞতা আছে কিনা? এটা আসলে আমি কখনোই সময় নষ্ট হচ্ছে আমি এইভাবে ফিল করি না। মানে আমার কাছে যেটা মনে হয় যে এটা তো একটা প্রিভিলেজ, তাই না? মানুষ কিন্তু এখন দেখা যায় টাকা খরচ করে ফেমটা কিনতে চেষ্টা করে, তাই না? সোশ্যাল মিডিয়াতে নিজে নিজে এসে লাইভ করে করে ফেমটা পেতে চেষ্টা করে। সেখানে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আমাদেরকে আজিন আমার হাজব্যান্ডকে এই ফেমটা দিয়েছে। তো হ্যাঁ, এটা অনেকই হয় যে এখনও ও খেলা ছেড়েছে অনেক বছর, বাট হয়তো বা যে কারণেই হোক মানুষ এখনও অনেক ভালোবাসে। কোথাও খেতে গেলে যে কোনো জায়গায় হয় যে খেতে গিয়েছি, শপিং করতে গিয়েছি, গাড়ি থেকে জাস্ট নামা হয়েছে, কেউ এসেছে যে ভাই আপনার সাথে একটা সেলফি তুলবো, ভাই আপনার খেলা অনেক পছন্দ করতাম। আমি বিষয়গুলো সবসময় এনজয় করতাম, আমি এখনও এনজয় করি। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে একটু শুনি এই ফ্যানদের নিয়ে মজার কোনো ঘটনা। বাংলাদেশ জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, দেশের জন্য খেলেছি, এটা আমার যেমন একটা অ্যাচিভমেন্ট, এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে কি মানুষ ভালোবাসে, মানুষ পছন্দ করে। আমি এটা কোনো সময় বিড়ম্বনা হিসেবে দেখি না, যত সমস্যাই হোক না কেন। এমনও দিন হয়েছে আমার অলমোস্ট 500-600 ছবি তোলা হয়েছে একই জায়গায় দাঁড়িয়ে, বাট আমি এটা কোনো সময় মানা করি না। কোনো হয়তো কোনো একটা জায়গায় গিয়েছে, অনেক মানুষ হয়েছে, আমি সবসময় বলি যে ভাই আমি অ্যাভেলেবেল আছি, বাট ধাক্কাধাক্কি করবে না, আমি থাকবো। সো আমার কাছে মনে হয় এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত, এটা সবাই পায় না এবং আমি এটা এনজয় করি এবং এটা আমি চেরিশ করি। নাইস, আমরা আপনাদের কাছে আবারও ফিরবো। এখন মাঠের আজকের ঈদের বিশেষ আয়োজন আপনাদের সঙ্গে নিচ্ছি একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আবারও ফিরলাম এখন মাঠের ঈদের বিশেষ আয়োজনে। আজ আপনাদের সঙ্গে আছি আমি নোমান আবদুল্লাহ এবং আমার সঙ্গে আছেন তারকা ক্রিকেটার শাহরিয়ার নাফিস আহমেদ এবং তার স্ত্রী ঈশিতা তাসমিন। ক্রিকেটারের সঙ্গে আলোচনা একটু ক্রিকেটের দিকে তো তাকাতেই হয়। আমরা অনেক সময় যেটা দেখি যে মাঠে যে খেলাটা হয় আমরা সেটা দেখি, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, অন ফিল্ড কিছু মজার ঘটনা ঘটে, অফ দ্য ফিল্ড অনেক সময় অনেক মজার ঘটনা ঘটে, ক্রিকেটারদের নিজের টিমের প্লেয়ারদের সঙ্গে, প্রতিপক্ষ টিমের প্লেয়ারদের সঙ্গেও, এরকম মজার কোনো স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। ইংল্যান্ড যখন আমার ফার্স্ট ট্যুর, হ্যাঁ, ইংল্যান্ডে আমরা কিছু হোটেলে থাকতাম খেলার পারপাসে,
হোটেলগুলোকে একটু ক্যাসেল টাইপের আর কি, পুরনো দুর্গকে হোটেল করা হয়েছে। তো ওইখানে প্রত্যেকটা হোটেলে একটা এরকম ঘটনা ছিল যে এখানে এই ভূত, ওইখানে ওই ভূত, বা একটু হন্টেড হোটেল এরকম। তো মাশরাফি ভাই করতেন কি, এরকম ধর দেখা যেত যে হয়তো দোতলা হোটেল, হয়তো গায়ের মধ্যে সাদা কাপড় পেঁচিয়ে ওই গাছের মধ্যে উঠে কাউকে ভয় দেখাতো, মানে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স ছিল। আবার আমাদের যেমন পার্টিকুলার ইংল্যান্ড ট্যুরে কিন্তু মাশরাফি ভাই 2-3 বার এই কাজটা করেছেন। তো এই ধরনের মজা তো সবসময় হয়, মাশরাফি ভাই খুবই মজার মানুষ, কিন্তু মাঠে যখন খুবই সিরিয়াস মানুষ। ভাবি ভাই যখন ট্যুরে যেতেন তখন আপনি কি সঙ্গী হয়েছেন? না না, আমি কখনোই যাইনি, কারণ ও যেই পিরিয়ডটা ন্যাশনাল টিমে খেলেছে তখন আমি ফুল টাইম স্টুডেন্ট ছিলাম, তো আমার যাওয়া সম্ভব হয়নি। আনফর্চুনেটলি আমাদের খেলার কোনো সময়, খেলার কোনো সিরিজে ওকে আমি নিতে পারিনি, বাট একবারই আমার সাথে ছিল, সেটা হচ্ছে কি আমরা যখন ICL-এ ছিলাম, এবং দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, মানে আমাদের প্রবাবলি লাইফের, যদিও জাতীয় দলের না, বাট লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স হয়েছিল। এবং আমি মনে করি যেহেতু ক্রিকেটাররা অনেক সময় খেলার মধ্যে থাকে, একটা পার্টিকুলার টাইমে ফ্যামিলি মেম্বারদের অ্যালাউ করাই উচিত। আচ্ছা, ICL যেহেতু বলছেন, ICL আপনাদের লাইফের একটা টার্নিং পয়েন্ট, ওই সময়টায় নানা ধরনের কথা হয়েছিল, নানা সমালোচনা হয়েছে পরবর্তীতে, এভাবে হবে আপনারা নিশ্চয়ই আজ করতে পারেননি যে বিষয়টাকে এদিকে নিয়ে যাওয়া হবে, বুঝতে পেরেছিলেন? ডিফিকাল্ট ডিসিশন ছিল, এটা বুঝতে পেরেছিলাম, হ্যাঁ। বাট আমাদের, আমরা যারা গিয়েছিলাম, বা আমি যেটা চিন্তা করেছিলাম বেসিক্যালি, সেটা আমি যাব, ভালো খেলবো, ভালো খেললে সবাই ভালো খেলা দেখবে, এবং ভালো খেললে এই জিনিসটা আর ওভাবে কাজ করবে না। এবং আমরা, আমার যতদূর মনে পড়ে, আমরা সবাই খুব ভালো খেলেছিলাম। আমরা, আমাদের ডিসিশনটা অনেক সমালোচিত হয়েছিল, এখনও অনেক সমালোচনা হয়, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু প্রাণ ভরে ICL-এর খেলা দেখেছিল। সো হয়তো ওই ক্ষেত্রে আমরা কিছুটা সফল হয়েছিলাম, আমাদের খেলার মাধ্যমে বাংলাদেশের মানুষের মন ভরাতে পেরেছিলাম। অনেক এরকম ক্রিকেটারদের লাইফে এরকম অনেক ঘটনা ঘটে, যেমন রিসেন্টলি আমি যদি বলি যে একটা প্লেয়ার জাতীয় দলে খেলবে না IPL-এ খেলবে, এটা কিন্তু অনেক দেশে একটা টানাপোড়ন চলছে। সো আমরা যদি ICL-এর সাথে IPL-কে ওভাবে কম্পেয়ার করি, একই ধরনের টুর্নামেন্ট, আলটিমেটলি পরে কিন্তু IPL-ICL মার্জ হয়ে গিয়েছিলো না, সো এটা তো ইন্ডিয়াতে কোনো সমস্যা ছিল না, আমার মনে হয় বাংলাদেশে এটা সমস্যা থাকা উচিত ছিল না। রাইট, ওই সময়টায় আপনাদেরকে মানে এক ধরনের ভাগাভাগি করে ফেলা হয়েছিল, যেটা এখন বলছেন দেশ নাকি ICL, ওই সময়টাতে ভাবির কী প্রতিক্রিয়া ছিল, ভাবি কেমন, মানে তখন আপনি কি ভাবছিলেন স্পেসিফিক্যালি যখন ক্যারিয়ার নিয়ে টানাপোড়েন শুরু হয়? তখন এক নাম্বার ব্যাপার ছিল হচ্ছে তখন বয়সটা খুব কম ছিল আমাদের, আমাদের মধ্যে একটা ইম্যাচিউরিটি ছিল। দ্বিতীয়ত হচ্ছে ভয় ছিল না, কিন্তু হ্যাঁ, আমি ওকে এতটুকু আশ্বস্ত করেছিলাম যে ওর ওয়াইফ হিসাবে যেটাই হোক না কেন, এখন বাংলাদেশ ক্রিকেট থেকে ব্যান করে দেখ, আমাদের যদি বাইরে চলে যেতে হয়, বাইরে শিফট করতে হয়, যেটাই হোক না কেন, আমি ঠিক আছে, আমি সমস্যা নেই, আমি সাথে থাকবো, এইটাই তো একটা ওয়াইফ হিসাবে তো এতটুকু এনশিওর আমি করতে পারতাম, আর তো কিছু বলার না। আমি কোনো সিচুয়েশনে ঘাবড়ে যাইনি। ICL-এ কি শুধু টাকার জন্য গিয়েছিলেন? আমি তো যাই নাই, মানে আমি তো যাই নাই। এবং প্রথম কথা যেটা বলি, ICL-এ আমার চুক্তি ছিল 3 বছরের, হ্যাঁ, 3 বছরের চুক্তি ছিল, এবং আমি কিন্তু মাত্র 6 মাস খেলেছিলাম, সো ফুল পেমেন্ট কিন্তু আমি পাইনি। এক, 2 নম্বর, টাকা অনেকভাবে কামানো যায়, অনেকভাবেই, আমি তো ইললিগালিও টাকা কামাতে পারি, আমি ম্যাচ ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, আমি ফিক্সিং করলাম, আমি তো টাকা ইনকাম করতেই পারবো, ব্যাপারটা কিন্তু তা ছিল না। ব্যাপারটা ছিল এরকম, আমারটা যেটা ছিল, আমি ওই সময় জাতীয় দলে যখন খেলছিলাম, আমি খুব রেগুলারই বাদ পড়ছিলাম, ধর একটা ম্যাচ খেললাম, ভালো খেললাম, তারপরের ম্যাচে ভালো খেললাম না, তারপরের ম্যাচে বাদ। এই যে একটা প্লেয়ার যদি এভাবে বাদ পড়তে থাকে, তার রেগুলারিটি যখন নষ্ট হয়ে যায়, তখন তার পারফর্ম করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আর আপনি একটা যখন পারফর্ম করতে পারবেন না 2-1 পার্টিকুলার ম্যাচ, আমাদের দেশে যেটা হয় যে ও আচ্ছা ও ভালো খেলছে না, বাদ, এরকম কিন্তু অনেক প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট হয়েছে। সো আমার মধ্যে যেটা কাজ করেছিল যে আমি যেহেতু ওই টিম ম্যানেজমেন্ট বা ওই ক্যাপ্টেনের আন্ডারে বারবার এরকম হচ্ছিলো যে আমি একটা ম্যাচে ম্যান অফ দ্য সিরিজ, পরের সিরিজে গিয়ে 2 ম্যাচ রান না করলে বাদ, তো এটা যেটা হচ্ছিলো আমার কাছে মনে হচ্ছিলো যে আমার ক্যারিয়ার থ্রেটনিং, এবং আমার শুধু ক্যারিয়ার থ্রেটনিং না, এটা আমার যে ফেম বা আমার যে অবস্থান খেলোয়াড় হিসেবে, এটাকে ডাউনগ্রেড করে দেওয়া হচ্ছিলো বা ডাউনগ্রেড হচ্ছিলো। তো আমি মনে করেছিলাম আমি যদি সিস্টেম থেকে বাইরে গিয়ে একটা ওয়ার্ল্ড ওয়াইড টুর্নামেন্ট, যেখানে অনেক নামি দামি প্লেয়াররা খেলছে বা খেলে, হ্যাঁ, ওখানে গিয়ে যদি ভালো পারফর্ম করতে পারি, তাহলে তো সবাই দেখবে যে না, ও তো ভালো খেলে, ও ভালো খেলছিল, ওর সাথে অন্যায় হচ্ছে। তো এই মোটিভেশনটাই কিন্তু আমার বেশি কাজ করেছে। আপনার ফাইন্যান্সিয়ালি তো যেটা বললাম যে আমি তো পেমেন্টও পাই নাই, একটা টুর্নামেন্ট খেললে চলে এসেছিলাম, এবং যখন টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন বলেছিল যে ইউ আর
ওপেন টু জয়েন এগেইন, আমরা তো সাথে সাথে সেই সুযোগটা নিয়েছিলাম না? তো আমার ক্ষেত্রে এটাই ছিল যে নিজের অবস্থানটাকে ক্লিয়ার করা, আমি যে ভালো পারফর্মার সেটা সবার সামনে নিয়ে আসা। কারণ বিভিন্নভাবে এই অনেক পারফর্মার কিন্তু ওই সময় বাদ পড়ছিল টিমের থেকে কোনো কারণ ছাড়া, মানে ও সিনিয়র বাদ, ও দুই ম্যাচ রান করতে পারেনি বাদ। তো ওই জায়গাটার এগেনস্টে গিয়ে ওই প্রতি ওইটা জায়গাটা যাতে আমি সবার সামনে তুলে ধরতে পারি যে না, জিনিসটা ঠিক হচ্ছে না, ওইটাই আমার মূল কারণ হিসেবে আমি বিশ্বাস করেছিলাম এবং ওই কারণে আমি আসলে জয়েন করেছিলাম। ওই সময়টা কীভাবে কাটিয়েছেন একটা প্রশ্ন, আর একটা হচ্ছে ওই সময়টা থেকে কীভাবে কামব্যাক করলেন? প্রথমত যখন আইসিএল খেলে আমরা ফিরলাম, তারপরে আমাদের অনেক কষ্ট হয়েছিল। কারণ আমরা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের 10 বছর ব্যান করেছিল, আমাদের প্র্যাকটিসের জায়গা ছিল না। তখন ঢাকা ইউনিভার্সিটি একটা বড় ভূমিকা ছিল, ওই সময় আমরা কিছুদিন বুয়েট মাঠে প্র্যাকটিস করেছিলাম, বুয়েট আমাদের মাঠ দিয়েছিল প্র্যাকটিস করার জন্য। তারপর আমি তো 2009 পুরাটা ব্যান ছিলাম, আমরা পার্টিসিপেট করতে পারিনি। ওই সময় ইউনিভার্সিটি ক্রিকেট খেলেছি, ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট খেলেছি, ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট খেলেছি, ইউনিভার্সিটি আমাদের খুব সাপোর্ট করেছে। তারপরে তো অল্প সময়, যেমন 2009 খুব সম্ভবত আগস্ট সেপ্টেম্বর মাসে যখন আমরা বুঝে গেলাম যে আইসিএল হবে না, এবং ইন্ডিয়ায় আইসিএল আইপিএল, যেহেতু আইপিএল একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গিয়েছে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড চেষ্টা করছে যে একটা ব্র্যান্ডকে দাঁড়া করাতে এবং তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আইসিএলটা যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আইপিএল আইসিএল সমস্ত প্লেয়ারকে নিয়ে নেয়, রাইট? তারা মার্জ হয়ে যায়। তো তারপরে তো আমরা ঠিক আছে, একটা বিসিবি থেকে বলে যে 6 মাসের কুলিং পিরিয়ড, তারপরে তোমরাও জয়েন করতে পারবা। সো খুব বেশি দিন খুব কষ্ট হয়নি, বা ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট কর্তৃপক্ষ আমাদের দারুণভাবে হেল্প করেছিল। ভাবি কখনো বলেছিলেন যে অনেক ক্রিকেট হলো, বাদ দাও, এবার অন্য কিছু করো, ব্যবসাপাতি করো, কখনো বলেছেন এরকম? না, আসলে ওই সময়টা যেটা হয়েছিল যে হ্যাঁ, একবার দুবার একটু ফ্রাস্ট্রেশন চলে এসেছিল ওর যখন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হওয়ার দিকে, তখন আমার একবার দুবার অ্যাকচুয়ালি সত্যি কথা বলেই ফেলেছিলাম যে খেলা যখন এত স্ট্রাগলিং, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটা জবে ঢুকে যাও, কারণ তুমি তো ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, তুমি জবে ঢুকে যাও, খেলা কন্টিনিউ করো, তাহলে হয়তো ইজি হবে অনেক। এত কষ্ট, এত স্ট্রাগল, এটা তো আসলে মানুষের মনে আসবেই, তাই না? এটাই তো স্বাভাবিক। রাইট, ওই সময়টায় মোটিভেশন কোথায় পেয়েছিলেন ভাবি যখন এরকম বলছিল? না, ওটা তো ফ্রাস্ট্রেশনে, ও তো নিজেই বললো যে এটা আসলে ফ্রাস্ট্রেশন আসে। আমরা যখন খেলতে খেলতে অনেক সময় এরকম আমারও মনে হয়েছে, ধর আর খেলবই না, থাকে না এটা ফ্রাস্ট্রেশন, কিন্তু ওই ফ্রাস্ট্রেশন আবার একটা ক্ষণিকের, তারপরে কিন্তু আবার যখন প্র্যাকটিসে গিয়েছি, ভালো করতে হবে, ভালো করার যে তাগিদ, পাশাপাশি ফ্যামিলির সাপোর্ট না থাকলে তো হয় না। এত বড় একটা সংকট যেখানে আমি 10 বছরের জন্য ব্যান, কী হবে না হবে, তখন ফ্যামিলি সাপোর্ট না করলে তো আসলে এখান থেকে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব হতো না। তারপরে যখন খেলা আবার যখন দেশের ক্রিকেটে আসলাম, ওই বছর অনেক রান করেছিলাম, আবার সাথে সাথে জাতীয় দলে আসলাম, ফ্যামিলির হেল্প ছাড়া, বিশেষ করে আমার ওয়াইফের সাপোর্ট ছাড়া তো কোনোভাবেই সম্ভব হতো না এটা। ক্রিকেট তো খেলছেনই, অনেক ক্রিকেটারই ব্যবসায়ের সঙ্গে জড়িত, অনেক কিছুর সঙ্গে জড়িত, আপনি কি কখনো সেরকম কিছু করেছেন? না, আমি একদম ফুল টাইম 24/7 ক্রিকেটার ছিলাম। যখন ক্রিকেট ছেড়ে দিলেন, মাঝখানে কিন্তু একটা লম্বা সময় ছিল আপনি ক্রিকেট ছেড়ে দিয়েছেন, বিসিবিতেও ছিলেন না ওই সময়? 9 বছর ক্রিকেট ছেড়ে দেন, ওই টাইমটা ক্রিকেট ছাড়িনি, ওই সময় কোভিডের কারণে কোনো খেলা ছিল না। তখন কমেন্ট্রির কাজ করেছি, ক্রিকেট এক্সপার্ট অ্যানালাইসিস হিসেবে টিভি চ্যানেলে কিছু কাজ করেছি, এই কাজগুলো করা হয়েছিল। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে ক্রিকেটারদের, ন্যাশনাল টিমের ক্রিকেটারদের এবং ন্যাশনাল টিমের বাইরে যেসব ক্রিকেটার আছেন তাদের দেখাশোনা করা। আপনি নিজে ক্রিকেটার ছিলেন, এখন আপনি তাদের দেখাশোনা করার দায়িত্বটা পালন করছেন, একটা বড় দায়িত্ব বাংলাদেশ ন্যাশনাল টিমকে রেডি করা, তাদের দেখাশোনা করা। আপনি কি মনে করেন, আপনি তাদের আসলে এখন আপনি পাননি, এখন তাদেরকে প্রোভাইড করতে চান, এরকম কী কী বিষয় আসলে থাকতে পারে? সময়ের সাথে সাথে সব কিছুই ভালো হবে। যেমন আমাদের 2 মাস আগেও পদ্মা সেতু ছিল না, হ্যাঁ, এখন কিন্তু পদ্মা সেতু হয়েছে। আমি যখন ছোটো ছিলাম, বড় হচ্ছিলাম, বাংলাদেশে অনেক কিছুই ছিল না, এখন হয়েছে। তো সময়ের সাথে সাথে ইম্প্রুভ করবেই, এবং ফ্যাসিলিটি হোক বা পারফরমেন্স হোক সব কিছুই। সো আমি চেষ্টা করব এই যে সামনের দিকে এগিয়ে যাওয়াটা, এটা যাতে স্মুথ হয় এবং সিস্টেমেটিকভাবে হয়। আর আমি যখন খেলতাম, যে জিনিসগুলো পাইনি ওগুলো যদি মনে করি যেগুলো আসলে ভালো, সব কিছু যেমন ভালো হবে তাও তো না। আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন বা বোর্ডে যারা আছেন, তারা অনেক এক্সপিরিয়েন্স সংগঠক হিসাবে, তাদের সাথে আলাপ করে প্লেয়ারদের কত স্মুথলি সেই সুবিধাগুলো দেওয়া যায়, যত বেশি সুবিধা দেওয়া যায় এবং তারা যাতে ভালো পারফর্ম করতে পারে, সেই দিকে আসলে চেষ্টা থাকবে। কোন কোন দিকগুলোতে মনোযোগ দেওয়া উচিত বলে আপনার মনে হয় বোর্ডের পক্ষ থেকে আর কি? কোন কোন দিকগুলোতে ক্রিকেটারদের এই এই ব্যাপারগুলোর দিকে মনোযোগ দিলে
আমাদের ন্যাশনাল টিম আরো ভালো করবে, আরো ভালো পারফর্ম করবে। এটা আসলে একটা সামগ্রিক ব্যাপার, সবারই রেসপন্সিবল আচরণ করতে হবে। প্লেয়াররা যেমন বেশি পরিশ্রম করবে, প্রফেশনালি ভালো পারফর্ম করবে, আমরা যে বোর্ডের দায়িত্ব হচ্ছে গিয়ে তাদের বেস্ট পসিবল ফ্যাসিলিটিস দিয়ে দেওয়া, তাদের সমস্ত ফ্যাসিলিটি এনশিওর করা, সোজে তারা ভালো পারফর্ম করতে পারে। যারা মিডিয়া আছে তারা কিন্তু শত্রু না, তারাও কিন্তু এই উন্নয়নের একটা বড় স্টেক হোল্ডার। তাদের এই পজিটিভ সমালোচনার মাধ্যমে আমাদের প্লেয়াররা বা বোর্ড ভালো সামনের দিকে এগোবে, এবং ফ্যানদেরও খুবই রেসপন্সিবল আচরণ করতে হবে। দিন শেষে ক্রিকেটটা বাংলাদেশের, এমন না যে ক্রিকেটাররা 11 জন খেলছে বাকিরা আমরা তার শত্রু। সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি সামনের দিকে আমরা অবশ্যই এগোবো, এবং আমরা এগোচ্ছি, কোনো সময় একটু থমকে যায় বাট আমরা সামনের দিকেই যাচ্ছি। ক্রিকেটারদের মানে আমরা তো ক্রিকেট বোর্ডের কাজগুলো নিয়ে কথা বলছিলাম, ক্রিকেটারদের দায়িত্বগুলো কী আপনার কাছে, কি মনে হচ্ছে আমাদের ক্রিকেটারদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক আছে নাকি তাদের আমাদের বেটার করার সম্ভাবনা আছে, সুযোগ আছে? ভালো করার তো কোনো শেষ নাই। আমাদের একটা সময় ছিল আমরা বাংলাদেশ দল ব্যক্তিগত পারফরমেন্সের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, একজন ভালো করলে সবাই খুশি হয়ে যেতাম। আস্তে আস্তে সেই অবস্থানটা চেঞ্জ হচ্ছে, আমাদের ব্যক্তিগত পারফরমেন্সের সাথে সাথে আমরা দলগতভাবে অনেক ভালো সাফল্য পাচ্ছি। ক্রিকেটারদের যেটা দায়িত্ব ওভারঅল সবার, একদম এজ লেভেল থেকে শুরু করে ন্যাশনাল টিমের পর্যন্ত, প্লেয়ারদের দায়িত্ব কঠোর পরিশ্রম করা এবং 100% ডেডিকেশনের মাধ্যমে খেলা। কারণ দিন শেষে একটা প্লেয়ারের পারফরমেন্স কিন্তু তার টিমকে এফেক্ট করে এবং টিমের পারফরমেন্স দেশকে এফেক্ট করে। তা আমরা রেসপন্সিবল যত রেসপন্সিবল হব এবং আমরা যত হার্ডওয়ার্ক করব তত আমাদের বাংলাদেশ দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার কাছে, আপনি তো বাংলাদেশ টিমটাকে ক্লোজলি দেখছেন, আমি যদি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের 5 জন ক্রিকেটার যারা পরবর্তীতে আমাদের, এখন আমরা পঞ্চপাণ্ডব একটা টার্ম ইউজ করি যে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকদেরকে নিয়ে, আমাদের পরবর্তী জেনারেশনে 5 জন ক্রিকেটার যারা আমাদের দেশকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবে, এরকম 5 জন ক্রিকেটারের নাম যদি বলতে? লিটন, আফিফ, তাসকিন, মুস্তাফিজ কিছুটা সিনিয়র হয়ে গেছে, একদম যদি নতুনদের মধ্যে যদি দেখি মুস্তাফিজ উইল বি দ্য নেক্সট লিডার, এবং তাইজুল কিছুটা সিনিয়র, তাইজুলকে আমি এই ক্যাটাগরিতে ফেলবো না। আমি যদি একদম ইয়াংদের মধ্যে দেখি সোহানের সেই ক্যাপাসিটি আছে। 5 জন ক্রিকেটারের নাম বলবেন যারা হচ্ছে একই সঙ্গে টেস্ট, ওয়ান ডে, টি-20 তিনটা ফরম্যাট খেলতে পারে। সাকিব, তামিম, তাসকিন, মুস্তাফিজের টেস্ট খেলা উচিত, এটা আমি একজন ফ্যান হিসেবে মনে করি, এবং লিটন। আপনার এখনকার টিমে সবচেয়ে পছন্দের ক্রিকেটারকে? এখনকার টিমে ব্যক্তিগতভাবে খেলা ভালো লাগে লিটন এবং আফিফের। ভাবি আপনার? আমার সবার খেলাই ভালো লাগে, আমি হাসলাম কারণ ও লিটনকে খুব পছন্দ করে, এই জন্য আমি হেসে দিলাম। লিটন দাস ওর প্রিয় প্লেয়ার সাকিব। আচ্ছা, ভাবি কার পছন্দ? সাকিব আল হাসান। আচ্ছা আচ্ছা, সামনে তো টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনার কি মনে হয় বাংলাদেশ টিম কেমন করতে পারে? এটা টিম কেমন করবে এটা আমি চিন্তা করি না, আমার কাজ হচ্ছে বাংলাদেশ টিমকে ওয়েল প্রিপেয়ার্ড করে পাঠানো এবং তাদের শেষ সফরটা শেষ করে সুন্দর মতো দেশে নিয়ে আসা আমার দায়িত্ব। আমি ওই টুকির মধ্যেই কনফাইন, কারণ টিম কেমন করবে এটা ভাবার জন্য অন্য দায়িত্বপ্রাপ্ত লোকরা আছেন। আমার যতটুকু কাজ সেই ডিউটিটা আমি পালন করতে চাই, এবং ফ্যান হিসাবে অবশ্যই চাই বাংলাদেশ যেহেতু ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে খেলছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট, এই সেকেন্ড রাউন্ডের পরের রাউন্ডটা যাতে আমরা এনশিওর করতে পারি। আচ্ছা, এই প্রশ্নটাতে ভাবি একদমই আমাদের কাতারের, আপনার কাতারের না, ভাবি ক্রিকেটারও না, ভাবি ক্রিকেট বোর্ডেরও কেউ না, আপনি কী চান বাংলাদেশ ক্রিকেট দল টি-20 ওয়ার্ল্ড কাপে কেমন করুক? আমি তো চাইবো যে ফ্যান হিসেবে তো আমি চাইবো ভালোই করুক, আর একজন বোর্ডের এক্সিকিউটিভের ওয়াইফ হিসেবেও আমি চাইবো ভালো করুক, না হলে প্রেশারটা বাসায় আসবে। প্রেশারটা কেমন আসে বাসায়? প্রেশারটা খুবই বাজে, প্রেশারটা হচ্ছে এরকম যে রাত 2:30 সময়ও ফোন চলে আসে, 3 সময় ফোন চলে আসে, হোয়াটসঅ্যাপে ফোন আসে, এই আসে। তো এটা আসলে ক্রিকেট ক্যারিয়ারে এক ধরনের প্রেশার ছিল, এখন অন্যরকম প্রেশার। ক্রিকেটের বাইরে যাই আমরা, ফুটবল বিশ্বকাপ আছে এবছর, ফুটবল বিশ্বকাপে কে কোন দলকে সাপোর্ট করছেন? এটা নিয়ে আমাদের বাসায় খুব হট একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, কারণ আমি হচ্ছে গিয়ে একদম ডাইহার্ড আর্জেন্টিনা সাপোর্টার, ও হচ্ছে গিয়ে জার্মানির সাপোর্টার, একদম ছোটোবেলা থেকেই আমরা। তো এটা নিয়ে আসলে ওই ওয়ার্ল্ড কাপের সময় দেখা যায় যে অলমোস্ট কথা বলা হয় না, খুবই বাজে অবস্থা থাকে বাসায়, কারণ জার্মানি আর্জেন্টিনা সেই 90 ওয়ার্ল্ড কাপের মানে পরের থেকে তো একটা উত্তেজনাপূর্ণ অবস্থান তৈরি হয়। আমাদের বাসায় কোনো ব্রাজিলের সাপোর্টার নেই।
আপনাদের তো তাহলে আমি জানি না 2006 সালে আপনাদের পরিচয় ছিল কিনা, 2006 10 14। আরে ওয়ার্ল্ড কাপের সময় খুব খারাপ সিচুয়েশন হয়, মানে এম রিলেশনশিপ তো সব সময়ই ভালো, কিন্তু ফুটবল খেলাকে কেন্দ্র করে, মানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কোনো সময় ঝগড়া হয়নি, কিন্তু ফুটবলকে নিয়ে দেখা যায় যে মানে কথা বলছে না, ও টেনশন, জ্বর চলে আসতেছে, কি আমি যে কি হলো, একটু টেনশন করে আর কি, বিশেষ আর খেলার ব্যাপারে, আর জার্মানির ব্যাপারে তো আনবিলিভেবলি ও টেনশন করতে থাকে, সো ডাই হার্ট ফ্যান। এটা নিয়ে আমরা আসলে আপনাদেরকে, যেহেতু সামনে ফুটবল বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ নিয়ে আমি আপনাদেরকে শুভকামনা জানাতে পারবো কিনা বলতে পারছি না, কারণ যেহেতু দুইজন দুই দলের সাপোর্টার। তবে আপনাদের পারিবারিক জীবনের জন্য এবং আপনাদের দাম্পত্য জীবনের জন্য আপনাদেরকে শুভকামনা জানাতে চাই, এবং আমরা শেষ করতে চাই আজকের প্রোগ্রামটা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ, ঈদ মোবারক।